আমরা জানি প্রত্যেকটি ইংলিশ ওয়ার্ডের সর্বোচ্চ চারটি ফর্ম থাকতে পারে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এর কম বেশিও থাকতে পারে, তবে সর্বোচ্চ চারটি ফর্ম থাকতে পারে। তো এই ফর্মগুলো জানাটা অত্যন্ত জরুরি, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফর্মগুলো এসে থাকে। যেমন একটি নাউন ওয়ার্ড দিয়ে সেক্ষেত্রে এই নাউনটির অ্যাডজেক্টিভ ফর্ম কি সেটা জানতে চাওয়া হয়, আর সেন্টেন্সের ব্যবহারের ক্ষেত্রেও এই ফর্মগুলো জানাটা অত্যন্ত জরুরি, কারণ আমাকে ভার্বের পজিশনে ভার্বই ব্যবহার করতে হবে। ভার্বের পজিশনে আমি যদি নাউন ব্যবহার করে দিই তাহলেই সেন্টেন্সটি রং হবে। তো আজকে কয়েকটি মোস্ট ইউজেবল ইংলিশ ওয়ার্ডের এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মগুলো চিনবো এবং এগুলোর অর্থগুলো জানবো। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রথমে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেইন। গেইন হচ্ছে ভার্ব, এটার অর্থ হচ্ছে লাভ করা অথবা উপার্জন করা। তাহলে গেইন হচ্ছে ভার্ব, এটার অর্থটা হচ্ছে কি, লাভ করা অথবা উপার্জন করা। গেইনের নাউনটি হচ্ছে গেইন, এটা কি আবার নাউন হিসেবে ব্যবহার করা হয়। তো এটাকে যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন এটার অর্থটা হবে লাভ অথবা উপার্জন। তাহলে গেইন হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে লাভ করা বা উপার্জন করা, এটার নাউনটা হচ্ছে, এটা কি আবার নাউন হিসেবে ব্যবহার করা হয়, যখন এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন এর অর্থটা হবে কি, লাভ বা উপার্জন। আচ্ছা এই গেইনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে, গেইনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি, গেইনফুল। গেইনফুল অর্থ হচ্ছে, গেইনফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে কি, লাভজনক। আচ্ছা এটার অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে কি, গেইনফুল অর্থ হচ্ছে লাভজনক ভাবে। তাহলে গেইন হচ্ছে ভার্ব, এটা অর্থ হচ্ছে কি, লাভ করা অথবা উপার্জন করা, এটার নাউন ফর্ম হচ্ছে, এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়, যখন এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন এটার অর্থ হবে কি, লাভ অথবা উপার্জন। আচ্ছা গেইনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে গেইনফুল, গেইনফুল অর্থ হচ্ছে কি, লাভজনক, আর এটার অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে কি, গেইনফুলি, গেইনফুলি অর্থ হচ্ছে কি, লাভজনক ভাবে। আচ্ছা দ্বিতীয় নম্বরে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাম্বল, GAMBLE, গ্যাম্বল। গ্যাম্বল শব্দের অর্থ হচ্ছে জুয়া খেলা। আচ্ছা এটার নাউন ফর্ম হচ্ছে গ্যাম্বলিং। তো গ্যাম্বলিং অর্থ হচ্ছে কি, জুয়া। আচ্ছা এটা আরো একটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে গ্যাম্বলার, GAMBLER, গ্যাম্বলার। গ্যাম্বলার অর্থ হচ্ছে কি, জুয়ারি, অর্থাৎ যে জুয়া খেলে। তাহলে গ্যাম্বল হচ্ছে ভার্ব, এটা অর্থটা হচ্ছে কি, জুয়া খেলা, আর এটার নাউন ফর্মটা হচ্ছে গ্যাম্বলিং, গ্যাম্বলিং শব্দের অর্থ হচ্ছে জুয়া। এটার আরো একটা নাউন আছে, সেটা হচ্ছে গ্যাম্বলার, গ্যাম্বলার শব্দের অর্থ হচ্ছে জুয়ারি, অর্থাৎ যে জুয়া খেলে তাকে বলা হয় গ্যাম্বলার। তৃতীয় নম্বরে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসিফাই, GASIFY, গ্যাসিফাই। গ্যাসিফাই হচ্ছে ভার্ব, এটার অর্থটা হচ্ছে, গ্যাসিফাই হচ্ছে ভার্ব, এটার অর্থটা হচ্ছে কি, গ্যাসে পরিণত করা। আচ্ছা এটার নাউন ফর্মটি হচ্ছে, এটার নাউন ফর্মটি হচ্ছে গ্যাসিফিকেশন। আচ্ছা গ্যাসিফিকেশন অর্থ হচ্ছে কি, গ্যাসিফিকেশন। তাহলে গ্যাসিফাই হচ্ছে ভার্ব, এটার অর্থ হচ্ছে গ্যাসে পরিণত করা, আর এটার নাউনটা হচ্ছে কি, গ্যাসিফিকেশন অর্থ হচ্ছে গ্যাসীভবন। আচ্ছা এটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্যাসি, গ্যাসি শব্দের অর্থ হচ্ছে গ্যাসে পূর্ণ অথবা
অথবা গ্যাসের মতো। তাহলে গ্যাসিফাই হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে গ্যাসে পরিণত করা, আর এটা নাউনটি হচ্ছে কি গ্যাসিফিকেশন, গ্যাসিফিকেশন হচ্ছে গ্যাসীভবন। আচ্ছা এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্যাসি, গ্যাসি শব্দ হচ্ছে কি গ্যাসে পূর্ণ অথবা গ্যাস গ্যাসের মতো। আচ্ছা চতুর্থ নম্বরে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি গ্যাদার, গ্যাদার শব্দ অর্থ হচ্ছে একত্রিত করা বা হওয়া অথবা অথবা কি সংগ্রহ করা। আচ্ছা এটার এই গ্যাদারের নাউন ফর্ম হচ্ছে কি গ্যাদারিং, গ্যাদারিং অর্থ হচ্ছে সমাবেশ অথবা সংগ্রহ। আচ্ছা এটার আরো একটা নাউন আছে সেটি হচ্ছে কি গ্যাদারার, গ্যাদারার শব্দ অর্থ হচ্ছে কি সংগ্রাহক। তাহলে গ্যাদার শব্দ গ্যাদার হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে কি একত্রিত করা বা হওয়া অথবা সংগ্রহ করা। আর এটার দুটো নাউন ফর্ম আছে, একটা হচ্ছে গ্যাদারিং, গ্যাদারিং শব্দ অর্থ হচ্ছে সমাবেশ বা সংগ্রহ। আর এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে গ্যাদারার, গ্যাদারার শব্দ অর্থ হচ্ছে কি সংগ্রাহক। পঞ্চম নম্বরে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেইজ, GAZE, গেইজ। গেইজ অর্থ হচ্ছে কি স্থির দৃষ্টিতে তাকানো, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটার মানে হচ্ছে গেইজ। আচ্ছা গেইজ এর নাম ফর্মটি হচ্ছে, আচ্ছা এই গেজ কে আবার নাউন হিসেবে ব্যবহার করা হয় যখন এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন এটার অর্থটা হবে কি, তখন এটার অর্থ হবে স্থির দৃষ্টি। তাহলে গেজ হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অথবা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর এটার নাউন ফর্মটা এটাকে আবার নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এটা যখন এটা নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন এটার অর্থটা হবে কি স্থির দৃষ্টি। আচ্ছা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, টিল দেন আল্লাহ হাফেজ।